হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বলিউডের কিং খান বলতে আমরা শাহরুখ খানকে বুঝে থাকি। হ্যাঁ দর্শক, আমাদের দেশেও কিন্তু একজন কিং খান রয়েছেন, যার কাঁধে ভর করে এখনও বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি তাকে নতুন নতুন রূপে, তার প্রত্যেকটা লুক আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তোবা আমাদের বাংলাদেশের কিং খান সাকিব খানকে পছন্দ করেন না, কিন্তু তার অভিনয় ছাড়া বা তার বাংলা চলচ্চিত্রে যতটা অবদান রয়েছে সেটা কিন্তু অস্বীকার করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ দর্শক, আজকে আমরা আমাদের এই ভিডিওটি আয়োজন করেছি সাকিব খানের লাইফ স্টোরি নিয়ে। সো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকে আমাদের এই ভিডিওতে সাকিব খানের লাইফের এমন অনেক অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা হয়তোবা আপনারা জানতেন না। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক, থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। দিনের শেষটায় আমার পরিণতি এমন হবে। সাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগধিতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম কিন্তু ছিল মাসুদ রানা, কিন্তু পরবর্তীতে স্টেজের জন্য তার নাম পরিবর্তন করে সাকিব খান রাখা হয়। সাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জের জেলা মুকসুদপুর উপজেলায়। তার বাবা আবদুর রব ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মাতা নূরজাহান ছিলেন একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন এবং এক ভাই। বাবার চাকরিতে সুবাদে তার শৈশব কৈশোর থেকে বড় হয়ে বেড়ে ওঠা সকল কিছুই কিন্তু কেটেছিল নারায়ণগঞ্জ জেলায়। সাকিব খানকে আমরা অনেকেই কিন্তু জানি নায়ক হিসেবে, তবে তার আগের স্বপ্নটা কি ছিল সেই ব্যাপারে কি আমরা কিছু জানি? হ্যাঁ দর্শক, সেই ব্যাপারে সাকিব খান বলেছিলেন তার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, কারণ তিনি সায়েন্সের ছাত্র ছিলেন। সবসময় বুকে লালন করতেন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করার। এর বাইরে যে অপশনটি ছিল তার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার। খুব পছন্দ ছিল এই দুটি পেশা, কিন্তু শেষ পর্যন্ত HSC পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ করেই যেন তার ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যায় এবং তিনি আজকে আমাদের মধ্যে রয়েছেন একজন সুপারস্টার হিসেবে। তাহলে কি কাজ করতেন? এক মিনিট, আসলে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি অভিনেতা না হতে পারতাম তাহলে ডাক্তার হতাম। সাকিব খানের ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয় 1999 সাল থেকে। তিনি 1999 সালের 28 মে মুক্তি পায় তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা, আর এই সিনেমাটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান, আর এই ছবিতে অভিনয় করেছিলেন মৌসুমীর ছোট বোন ইরিন জামান। সাকিব খানের এই অনন্ত ভালোবাসা ছবিতে অভিনয় করার পেছনে সোহানুর রহমান সোহান জানান সাকিবের খোঁজ তাকে দিয়েছিলেন নৃত্য পরিচালক আজিজ রেজা। তাকে এক সময় একটি ছবি দিয়েছিলেন আজিজ রেজা এবং খুব করে অনুরোধ করেছিলেন সাকিবকে নেওয়ার জন্য, আর সেই আজিজ রেজার জোরাজুরিতেই সোহানুর রহমান সোহান তাকে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্যে কাস্ট করে ফেলেন। অনন্ত ভালোবাসা সিনেমাটি খুব বেশি প্রশংসা না পেলেও সাকিব খান কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অভিনয় জীবনের দ্বিতীয় বছরই তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনুরের বিপরীতে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে অভিনয় করেন এবং সেই বছর 2000 সালে এই ছবিটি ব্যাপকভাবে আলোচিত হয় এবং ওই বছরই তিনি এ জে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন এবং তাদের দুজনের কেমিস্ট্রিটা সেই সিনেমায় কিন্তু দেখার মতো ছিল। এছাড়াও তিনি ওই বছরই দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে এবং দেলুয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে ভরা নাগিন সিনেমায় মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন। সাকিব খানের দেহ গঠন তখন খুব হ্যাংলা পাতলা থাকলেও অনেকেই তাকে সিনেমায় নিতে চাচ্ছিলেন না, কিন্তু তার অভিনয় দক্ষতার কারণে তিনি যে সিনেমাগুলো করতেন সবগুলো সিনেমাই কিন্তু ব্যবসা সফল হতো বক্স অফিসে, আর সেই জন্য পরিচালকদের প্রথম পছন্দের তালিকায় কিন্তু উঠে আসছিলেন সাকিব খান। 2006 সালে সাকিব খান 13টি সিনেমায় একসাথে অভিনয় করেন এবং সেই 13টি সিনেমার কিন্তু প্রত্যেকটি খুব ভালোভাবে ব্যবসা সফল হয় এবং বক্স অফিসে হিট হিসেবে সাকিব খানকে খুব ভালোভাবে জানা হয়ে যায়। আর সেই বছর সাকিব খান তার পারিশ্রমিক 3 লাখ থেকে 6 লাখ টাকায় উত্তীর্ণ করে দেন। সাকিব খানের সাথে সবথেকে বেশি সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। 2008 সালে সাকিব গুলশানের বাড়িতে সর্বাধিক চলচ্চিত্র অভিনয় করা এই সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন।
বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় সেই সময়ে। কিন্তু যখন অপবিশ্বাস সকলের আড়ালে চলে যান, তখন কিন্তু শাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে গুঞ্জন ওঠা শুরু করে। এরপর 2017 সালে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের ব্যাপারটি অপবিশ্বাস সকলকে জানান এবং সেই সময় থেকে অপবিশ্বাস এবং শাকিব খানের মধ্যে ভাঙনের ঝড় উঠতে শুরু করে। এরপর 2016 সালে কিন্তু তাদের ঘরে একটি সন্তান জন্ম নেয় আর সেই সন্তানের নাম রাখা হয় আব্রাহাম খান জয়। কিন্তু সেই সুখের সংসার টিকে নিয়ে 2017 সালের 22 নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং 2018 সালের 22 ফেব্রুয়ারি কিন্তু শাকিব খান এবং অপু বিশ্বাসের তালাক সম্পন্ন হয়। এখন তারা দুজন সেপারেট থাকছেন এবং শাকিব খানের পুত্র সন্তান আব্রাহাম খান জয় তার মায়ের সঙ্গে অর্থাৎ অপু বিশ্বাসের সাথে কিন্তু থাকছেন। বর্তমানে শাকিব খানের সাথে গুঞ্জন উঠেছে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী বুবলির সম্পর্কের কথা, কিন্তু সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো খুলাসা কিন্তু জানা যায়নি। 2017 সালের 10ই এপ্রিল অভিনেত্রী অপু বিশ্বাস নিউজ 24-এর লাইভ অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে তার গোপন বিয়ে এবং তাদের সন্তানের খবর জানান। এর প্রতিক্রিয়ায় 16 এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, এখন যেহেতু বেশি সিনেমা নির্মাণ হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক, তারা এফডিসিতে আড্ডা মারছেন কিন্তু কাজ করছেন কতজন? শিল্পী এবং প্রযোজকদের এমন অবস্থা। শাকিব খানের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি এবং চলচ্চিত্র পাড়ার তাকে নিয়ে বেশ সমালোচনা শুরু হয়। এরপর 2017 সালের 29 এপ্রিল বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি সহ 12টি চলচ্চিত্র সংগঠন যৌথভাবে শাকিব খানকে বাংলাদেশি চলচ্চিত্র থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব বদিউল আলম খোকন সাক্ষাৎকারিত নিষেধাজ্ঞার এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথভাবে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা করা হয় বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশন থেকে। 2019 সালের 11 সেপ্টেম্বর একটু প্রেম দরকার মাননীয় সরকার নামক একটি সিনেমার কাজ সময়মতো শেষ না হওয়ার কারণে শাকিব খানের নিকট কিন্তু আইনি নোটিশ পাঠায় চলচ্চিত্র পরিচালনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়া। নোটিশটি খানের পাঠানোর পাশাপাশি এর অনুলিপি তথ্য মন্ত্রণালয়ের মহাসচিব এবং প্রধানমন্ত্রীর একটি সচিব, বাংলাদেশ প্রযোজক পরিবেশক পরিচালক ও শিল্পী সমিতি বরাবরও পাঠানো হয়। অভিযোগ প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি অবশ্যই ছবিটি বাকি কাজ শেষ করব, তার জন্য আরও কয়েকদিন সময় রেখেছি, তবে এখন পর্যন্ত অভিযোগপত্র পাইনি, এই বিষয়ে আর কিছু বলতে চাইছি না। শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রভাবশালী অভিনেতার মধ্যে সর্বোত্তম, তাকে সবসময় কিন্তু সুপারস্টার কিং খান ও ঢাকার কিং হিসেবে সম্বোধন করা হয়। 2013 সালে বাংলাদেশের এনার্জি ড্রিঙ্ক পাওয়ার এর শুভেচ্ছা দূত হিসেবে শাকিব খানকে নিযুক্ত করা হয়। শাকিব খানের জন্য কোনো শুভেচ্ছা দূত হিসেবে এটাই প্রথম ছিল আত্মপ্রকাশ। এরপর থেকে বছর তিনি এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড আবাসন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউন শুভেচ্ছা দূত হন। সেখানেই তিনি এক বছরের জন্য বিজ্ঞাপন চিত্রসহ এবং বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। 2019 সালে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার কলকাতা টাইমস এর কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান জরিপে সেরা 20 জনের তালিকায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে স্থান করে নেন শাকিব খান। 2018 সালে ভারতে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো ব্যবসা, দর্শকদের চাহিদা ও সহশিল্পী সব কিছু বিবেচনা করে কলকাতা টাইমসের সেরা 20 জনের তালিকায় 18 স্থান পান শাকিব খান। সো ভিউয়ার্স, এই ছিল শাকিব খান সম্পর্কে কিছু অজানা তথ্য যা আজকে আমি আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং গসিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।